হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের তো আমি অনেক ভালো আছি। তো আপনাদের মধ্যে আরেকটি শীত সিজনের একটি সবজি নিয়ে হাজির হলাম, নতুন আলু, টমেটো, পাকা টমেটো এবং ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় রান্না প্রণালীটি দেখুন, আমি অল্প পরিমাণে দেখাচ্ছি। যদি মশলার ক্ষেত্রে আপনাদের বুঝতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানতে পারবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। তাই আমি অল্প পরিমাণে রান্না করে আপনাদের দেখাচ্ছি। ইলিশ মাছ দিয়ে নতুন আলু, টমেটোর ঝোল, পাতলা ঝোল। তো আসুন আমরা রেসিপিটি দেখি। তো আমি কড়াইতে মহলুত মরিচ মেখে নিয়েছি, মাছটাতে আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা তেল চাইলে কম করে দিতে পারেন, আমি একটু বেশি পরিমাণে দেব। চুলার আস্তে আমি মিডিয়াম লোতেই রান্না করব। মাছটা আমি একটু কড়া বাজি করব না, হালকা বাজি করব না, মিডিয়াম বাজি করে নেব। আমি এরকম করে মাছটা রেডি নিয়েছি, এটাকে বেশি বাজলে একটু এসব এসব রান্না করলে মাছটা এরকম করে বেজে নেবেন, বেশি বাজলে তাতে এটা মজা হয় না। আমি মাছ ভাজার দলের মধ্যে পেঁয়াজটা কেটে দিয়ে দিচ্ছি। আমি আলুগুলার এই পেঁয়াজের সাথে ভাজবো। আমি বেশি বাজব না, একেবারে বাদামি কালার করবো না। 4-5 মিনিট আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আদা, রসুন, জিরা, ধনিয়া পেস্ট আমি 1 টেবিল চামচের থেকে কম পরিমাণ দিয়ে দেব। আপনারা যদি এর থেকে বেশি হয় তাহলে আপনারা 1 টেবিল চামচের থেকে 1 টেবিল চামচ দেবেন। আমি একটা মিডিয়াম লো করে ফেলবো। আমি হলুদের পরিমাণটা কম দিচ্ছি, আপনারা 4 চামচের আধা 4 চামচ পরিমাণ হলুদটা দিবেন। Thank you.
আমি গুঁড়া হলুদ গুঁড়া মরিচ বলতে বাহিরে মশলা বলতে শুধু আমি হলুদটাই গুঁড়া ব্যবহার করি, সম্পূর্ণ আমার হাতে বাটা মশলা দিয়ে আমি ব্যবহার করি। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করতে পারেন, আমি বাটায় বেটে নিয়েছি। এটা কাঁচা মরিচ এবং শুকনো মরিচ একসাথে বাটা, সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। যেহেতু পাতলা জোর হবে আলুটা কষানোর জন্য, আমি হালকা মশলা এবং আলুটা ভালো করে কষানোর জন্য আমি একটু হালকা পানি অ্যাড করে নিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। মোটামুটি আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে, আমি টমেটো গুলো দিয়ে দিব। টমেটো গুলো দিয়ে আমি 1-1.5 মিনিট ভালো করে নেড়ে পানির পরিমাণটা আপনারা বেশি কম দিতে পারেন। আমি পাতলা গুঁড়ো করবো, এই কারণে আমি পানিটা একটু বেশি দিচ্ছি, যেহেতু এটা বাচ্চারা খাওয়ার জন্য। এটা 4-5 মিনিটের মতো এটা চাল উঠবে, গল করবে, গল করতে থাকুক, 5 মিনিট পরে আসুন। আমরা 5 মিনিট পরে আসলাম, এরকম হয়েছে। এখন আমরা মাছগুলো দিয়ে দিব।
দিবসেরটা হতে থাক, একটু পানিটা টানা পর্যন্ত, আলুটাও সিদ্ধ আর একটু বাকি আছে, আলুটা সিদ্ধ হতে তো আলুটাও সিদ্ধ হতে থাক। আমরা 2 মিনিট পরে আবার আস, আলুটা সিদ্ধ হয়েছে, আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সেখানে আমরা কাঁচামরিচ দিব জাস্ট ফ্লেভারের জন্য। আমরা এর আগেই বাটা কাঁচামরিচ দিয়েছি, ফ্লেভারের জন্য আমরা 5-6টা কাঁচামরিচ দিব। আলু আলুর তরকারিতে কিন্তু আপনার এইভাবেও পানিটা টানে, কিন্তু জল জমি রাখতে হয় আলু তরকারিতে। আমরা ধনে পাতাটা দিয়ে দেবো, শেষ হয়ে গেছে আমাদের আজকের টমেটো নতুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আমরা এখন নামাবো, শেষ হয়ে গেল আমাদের নতুন আলু টমেটো ইলিশ মাছের পাতলা ঝোল। দেখুন রান্নাটি দেখতে কত চমৎকার হয়েছে, খেতে কত সুস্বাদু হবে। তো আপনারা অবশ্যই বাসায় এইভাবে আমার মতন ট্রাই করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আর আমার শেষ হয়ে গেল নতুন আলু টমেটো কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো আপনারা দেখতে দেখুন দেখতে কত চমৎকার হয়েছে, বাস্তবে আরও সুন্দর, দেখতে না শুধু খেতে হোক। তো আপনারা অবশ্যই বাসায় আমার মতন ট্রাই করবেন, অবশ্যই 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 ট্রাই করবেন, নাহলে বুঝতে পারবেন না ভিউয়ার্স কতটুকু সুস্বাদু রান্নাগুলো। আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। আপনাদের যদি কোথাও রান্নাটা মশলাটা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টস বক্সে অবশ্যই আপনারা কমেন্টস করে জানতে পারবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো আপনারা রান্নাটি, আমার অনুরোধ রইল আপনারা রান্নাটা অবশ্যই 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 রান্না করে ট্রাই করবেন, খুবই মজাদার এবং সুস্বাদু এই শীতের দিনের রান্না। তো আমার চ্যানেলটিতে এরকম সুন্দর সুন্দর মজাদার রেসিপি দেখতে চোখ রাখুন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।